নমস্কার বন্ধুরা, সহপাঠী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ কোথায় হয়েছিল, কবে হয়েছিল এবং এই বিদ্রোহের প্রধান প্রধান নেতাদেরকে নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি এখান থেকে তোমরা অনেকটাই উপকার পাবে আগামী যে কোনো চাকরির পরীক্ষায়। দেখো, প্রথমে আছে চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? 1766 থেকে 1772 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল এবং এই বিদ্রোহটা কোথায় হয়েছিল? জঙ্গলমহলে। চুয়ার বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল, অর্থাৎ চুয়ার বিদ্রোহের প্রধান প্রধান নেতা কে ছিল? জগন্নাথ সিং, রানী শিরোমণি এবং দুর্জন সিং এই বিদ্রোহের অর্থাৎ চুয়ার বিদ্রোহের প্রধান নেতা ছিল। এই হলো চুয়ার বিদ্রোহ। এবার দেখো নেক্সট, ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল? ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল? 1822 সালে। ঠিক আছে, ওয়াহাবি আন্দোলন কোথায় হয়েছিল? পূর্ববঙ্গ সহ ভারতবর্ষে সর্বত্রই ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং এই আন্দোলনের প্রধান নেতা ছিল তিতুমির এবং স্যার সৈয়দ আহমেদ খান। অর্থাৎ তিতুমির বিশেষ করে আমাদের বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। নেক্সট দেখো কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? কোল বিদ্রোহ 1820 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত কোল বিদ্রোহ চলেছিল। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুর অঞ্চলে। কোল বিদ্রোহের নেতারা কে ছিলেন? প্রধান প্রধান নেতা সুই মুন্ডা, কিন্দারাই, মানকি, বুদ্ধ ভগত, জুয়া ভগত, এরা ছিল কোল বিদ্রোহের নেতা। তাহলে কোল বিদ্রোহ হয়ে গেল। এবার নেক্সট দেখো সাঁওতাল বিদ্রোহ। নেক্সট আছে কি? সাঁওতাল বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 সালে। সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল রাজমহল থেকে মুর্শিদাবাদ অঞ্চলের মধ্যে। সাঁওতাল বিদ্রোহের প্রধান প্রধান নেতা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো, সিধু, কানু, ভৈরব এবং বীর সিমাঙ্কি, এই কয়েকজন ছিল এই সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। নেক্সট দেখো সিপাহী বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল, যেটাকে আমরা মহাবিদ্রোহ বলে চিনি এবং বহরমপুর, ব্যারাকপুর এবং মিরাট এই সমস্ত জায়গায় সিপাহী বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল। সিপাহী বিদ্রোহের প্রধান নেতা কে ছিল? মঙ্গল পাণ্ডে। এছাড়াও আজিমুল্লাহ, তাঁতিয়া টোপি, নানা সাহেব, কুনওয়ার সিং, রানী লক্ষ্মীবাই প্রমুখ এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। নেক্সট দেখো নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখো। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? বারাসাত থেকে নদিয়া, মালদহ, যশোর, ফরিদপুর, রাজশাহী, পাবনা এই সমস্ত অঞ্চলে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। নীল বিদ্রোহের অন্যতম প্রধান নেতা বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস। নেক্সট দেখো হোমরুল আন্দোলন। হোমরুল আন্দোলন 1916 থেকে 1917 সালের মধ্যে হয়েছিল। হোমরুল আন্দোলন কবে হয়েছিল? 1916 থেকে 1917 মধ্যে। কোথায় হয়েছিল? কানপুর, মুম্বাই, এলাহাবাদ, মাদ্রাজ, বারাণসী এই সমস্ত অঞ্চলে হোমরুল আন্দোলন ছড়িয়ে পড়েছিল। হোমরুল আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? অর্থাৎ প্রধান প্রধান নেতা কে ছিল? অ্যানি বেসান্ত, বালগঙ্গাধর তিলক, সুব্রহ্মণ আয়ার। এবার নেক্সট দেখো রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে হয়েছিল। ব্রিটিশ শাসনাধীন গোটা ভারতবর্ষ জুড়েই হয়েছিল এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সৈফুদ্দিন কিচলু, সত্যপাল, মহাত্মা গান্ধী। খিলাফত আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খিলাফত আন্দোলন কবে হয়েছিল? 1919 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে খিলাফত আন্দোলন সংগঠিত হয়। আন্দোলন কোথায় হয়? ভারতে। আন্দোলনের নেতৃত্ব কে কে দিয়েছিল? মহাত্মা গান্ধী, লিয়াকত আলী, শওকত আলী, আব্দুল কালাম। নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়েছিল? 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। শুনলে প্রথম ঢাকাতে শুরু হয়, নেতৃত্ব দিয়েছিল ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী। নেক্সট দেখো রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ কবে হয়? 1783 খ্রিস্টাব্দে। কোথায় হয়? রংপুরে হয় এবং এই আন্দোলনের নেতৃত্ব দেন নুরুল উদ্দিন। নেক্সট দেখো পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ কবে হয়? 1817 থেকে 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ হয়েছিল উড়িষ্যায়। পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? উড়িষ্যায় হয়েছিল এবং এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? বিদ্যাধর মহাপাত্র। তো বন্ধু, এই ছিল গুরুত্বপূর্ণ কিছু বিদ্রোহ। ভিডিও শেষে তোমাদের কাছে একটা কথা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো অথচ অল নোটিফিকেশন অন করে রাখুনি, তারা অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে তোমাদের কাছে প্রতিদিন ভিডিও নোটিফিকেশনগুলি পৌঁছতে থাকবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে প্রতিদিন এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। জয় হিন্দ।